গুড ইভিনিং বন্ধুরা, আজ অসম বিধানসভায় রাজ্যের বিত্তমন্ত্রী অজন্তা নেওগ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এই বাজেটে অসমের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কিছু বাম্পার অফার। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বাজেটের প্রথম স্থানে রয়েছে চিকিৎসা মহাবিদ্যালয়, পলিটেকনিক মহাবিদ্যালয়, স্নাতক এবং স্নাতকোত্তরে পাঠ্যক্রমকারী সকল ছাত্রছাত্রীদের প্রতি মাসে হোস্টেল মাশুল 2000 টাকা পর্যন্ত রেহাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই সঙ্গে দারিদ্র সীমারেখার নিচের সকল ছাত্রছাত্রীদের অ্যাডমিশন ফিজ রেহাই করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এরই সাথে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া সকল মেধাবী ছাত্রছাত্রীদের স্কুটার প্রদান করার ঘোষণা করেন বিত্তমন্ত্রী অজন্তা নেওগ। এরই সঙ্গে স্নাতকোত্তর অধ্যয়নকারী সকল ছাত্রীদের যাতায়াত খরচ হিসাবে প্রতি বছরে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে অসম বাজেটে। এবং HSLC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল যোগ্য ছাত্রছাত্রীদের আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড দেওয়ার কথা অব্যাহত রাখা হয়েছে অসম বাজেটে। বন্ধুরা, এই ছিল অসম বাজেটে অসমের ছাত্রছাত্রীদের সঙ্গে জড়িত জরুরি কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।